শিক্ষার্থী, তোমরা কিরকম আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার আর কারণে আমরা স্কুলে বসে ক্লাস নিতে পারতেছি না, তাই সরকারের বিধি মোতাবেক আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা অনলাইনে আমাদের ক্লাসগুলো দেখবে, পরে স্কুল খোলার পরে সেগুলো নিয়ে পর্যালোচনা করবে। এখন তোমরা, আমি আজকে সুভাষ চন্দ্র নাথ সহকারী শিক্ষক, নালন্দা মাধ্যমিক বিদ্যালয় ফকিরহাট বাগেরহাট। আমি ক্লাস নেবো নবম শ্রেণীর উচ্চতর গণিত 5.1। এই 5.1 গত ক্লাসে আমরা এই 100 লোক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্রটি আমরা কিভাবে প্রমাণ করেছি, সেই সূত্রটি কি? সূত্রটি ছিল এক্স ইজুগাল টু -b প্লাস মাইনাস √ b² -4ac / 2l। এই সূত্রটি আমরা প্রমাণ করেছি। এখন এই সূত্রটি প্রয়োগ করে আমরা অঙ্ক করব। সূত্রটি প্রয়োগ করে আমরা অঙ্ক করব। কিভাবে আমরা অঙ্ক করব দেখো, সূত্রটি প্রয়োগ করে আমরা অঙ্ক করব। 1 নম্বর, 2x² প্লাস 9x প্লাস 9 ইজুগাল টু 0। 1 নম্বর, 5.1 1 নম্বর, 2x² প্লাস 9x প্লাস 9 ইকুয়াল টু 0। এই সমাধানটি 1, 2, 2, 3, 3 এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস, কাটা লেখো সবাই, বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাই দেখো, এটা এ, তাহলে এ ইকুয়াল টু 2, এটা বি আর এটা বি, তাহলে বি ইকুয়াল টু 9, আর সি ইজ ইকুয়াল টু, এটাকে সি, সি ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা অতএব এখন আমরা এই মানগুলো 1 নম্বরে বসাই দেবো, এক্স ইজ সমীকরণে বসাই দেবো। এক্স ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস √ b² -4ac / 2। এখন -b, b এর মান কত? 9, তাহলে -9 প্লাস মাইনাস, বি এর মান কত? 9, 9 এর স্কোয়ার -4 ইন্টু, এর মান কত? এর মান 2, সি এর মান কত? 9, সি এর মান 9 / 2 ইন্টু এর মান 2। এবার দেখো, -9 প্লাস মাইনাস 9 এর স্কোয়ার করলে 81, 9 দুগুণে 8, 8 9 72, / 2 দুগুণে 4। তাহলে -9 প্লাস মাইনাস 81 থেকে 9 72 গেলে থাকবে 9/4। এবার যদি আমরা 9 এর রুট করি তাহলে থাকে হলো 3, তাহলে থাকে 3/4। এখন এই যে আমরা দুটো মান পাইছি, এটা দুইটা দ্বিঘাত সমীকরণ। সমীকরণটার নাম কি? এক চলক বিশিষ্ট। এখানে চলক কেটা, এখানে চলক এক্স, এই সমীকরণের চলক কে? এক্স। আর এটা দ্বিঘাত সমীকরণ, মানে দুটো হবে, তাহলে একটাকে আমরা ধরবো x1 আর একটাকে ধরবো x2। x1 ইজ ইকুয়াল টু, প্লাসটা নেবো, -9 প্লাস 3/4। তাহলে -9 এর থেকে যদি 3 যায় তাহলে থাকবে -6/4, কাটাকাটি করলে -3/2। এবং x2 যাবে মাইনাসটা, -9 -3/4 -12, তাহলে সাইড দিয়ে যদি কাটি তাহলে -3। তাহলে আমার সমীকরণের 100 লোক বিশিষ্ট সমীকরণটি সমাধান করে আমরা দুটো মান পেয়েছি। এই দুটো মান হচ্ছে একটা x1 আর একটা x2। তাহলে x1 এর মান আমরা কত পাইলাম? 5.1 x1 এর মান পাইলাম আমরা -3/2, x2 এর মান পাইলাম -3। তাহলে আমরা এখন লিখতে পারি নির্ণেয় সমাধান। সমাধান লিখলে আমার দুটো মান হবে। কী কী মান হবে? নির্ণেয় সমাধান যদি আমরা লিখি তাহলে আমার দুটো মান হবে। দুটো মান আমরা পাইয়ে গেলাম, একটা x1 এর মান, একটা x2 এর মান। নির্ণেয় সমাধান x1 ইজ ইকুয়াল টু, দুটো মান পাইছি আমরা, x1 ইজ ইকুয়াল টু -3/2 আর x2 ইজ ইকুয়াল টু -3। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। কিভাবে? আমরা সূত্র যদি না জানতাম তাহলে আমরা এই অঙ্কটা করতে পারতাম না। এই অঙ্কটা আবার একটু আমরা লক্ষ্য করি, পরবর্তী আমরা অঙ্ক করব।
একটা সমীকরণ, এই সমীকরণটাকে বলা হয় একসলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণটাকে কি বলা হয়? একসলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একসলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটিকে আমরা আরেকটা সমীকরণ পাইলাম, 2x² + 9x + 9 = 0। এই সমীকরণটিকে যদি ওই সমীকরণে এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর ধ্রুবক পদ হচ্ছে সি, এ তিনটা আমাদের মনে রাখতে হবে যে এক্স স্কয়ারের সহগ বা ওয়াই স্কয়ারের সহগ সর্বোচ্চ পাওয়ারের সহগ যারা সেটা হবে এ, তার পরবর্তী পাওয়ার যারা সেটা হবে বি, আর ধ্রুবক পদ যে থাকবে সেটা হবে সি। তাহলে আমরা যদি এই সমীকরণটিকে এই দ্বিঘাত সমীকরণটির সাথে তুলনা করি, তাহলে এ = 2, বি = 9, সি = 9। এবার আমরা যে সূত্রটা প্রমাণ করেছি গত ক্লাসে, সেই সূত্রটা যদি আমরা লিখি, সেই সূত্রটা হচ্ছে -b (√ বি স্কয়ার - 4ac/2a). এই বি স্কয়ার - 4ac কে বলা হয় সমীকরণটির নিশ্চায়ক। এই নিশ্চায়কের আবার মান আছে, সেটা তোমাকে এই সূত্র ব্যবহার করে অবজেক্টিভ করতে হবে, নিশ্চায়কের মান আছে। তাহলে আমরা সমীকরণটি সমাধান করতে পারছি। এবার আমরা তাহলে আরেকটি অঙ্কে যাই, তাহলে এটা তো তোমরা বুঝেছো। হ্যাঁ, তাহলে এবার আমরা অন্য একটা অঙ্কে যাই। তাহলে আমরা কি 2 নম্বর করবো না 3 নম্বর করবো? আমরা 2 নম্বরও করতে পারি, 3 নম্বরও করতে পারি। আমরা 3 করি, 2 বাড়িতে করে আসবো। 4x - 1 - x² 3 নম্বর, 4x - 1 - x² = 0। এই সমীকরণটিকে আমরা এভাবে একটু সাজাই লইলে ভালো হয়, -x² + 4x, তাহলে আমাদের বসতে সুবিধা হয়। এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে x² - 4x + 1 = 0। মাইনাসটাকে যদি বাদ দিই, মাইনাসটাকে বাদ দিলে -1 দ্বারা গুণ করতে হয়, তাহলে এই হলো আমার সমীকরণটি। এই সমীকরণটিকে যদি আমরা এই সমীকরণের সাথে তুলনা করি, এখানে আমরা কি করেছি, মাইনাস বাদ দিতে গেলে -1 দ্বারা গুণ করতে হয়, তাহলে গুণ করলে মাইনাসটা বাদ হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। এখন এই সমীকরণটিকে যদি আমরা এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে বাংলায় লেখো সমীকরণটিকে, ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাই দেখো, এখানে আছে এ, এখানে আছে এ নাই, এখানে আছে সহগ, তাহলে a = কোনো কিছু না থাকলে 1, কোনো কিছু না থাকলে এখানে আছে বি, তাহলে b = x^-4, সি ধ্রুবক পদ সি, এখানে আছে 1। তাহলে আমরা তিনটা মান আমরা পাই গেছি। এবার আমরা সমীকরণটি লিখে আমরা মানগুলো, আমরা যে সমাধানটা পাইছি x এর মান, সেখানে আমরা এই মানগুলো যদি বসাই দিই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা বসাই, তাহলে আমরা একটু এটা মুছে ফেলাই, লিখছো a = 1, b = -4, c = 1, a = 1, b = -4, আর c = 1। যদি কোনো সহগ না থাকে, যেমন x² সহগ আছে a, যদি না থাকে এখানে, তাহলে 1 ধরবা। আমরা জানি x = -b (√ বি স্কয়ার - 4ac/2a). এবার মান বসাও, b এর মান হচ্ছে -4 + -√ বি স্কয়ার - 4 এর মান 1, সি এর মান 1, 2 এর মান 1। তাহলে আমরা মানগুলো বসাইতে পারছি, দেখো বি এর মান -4, যেহেতু মান মাইনাস, তাহলে ব্র্যাকেটে রাখতে হবে। মান মাইনাস থাকলে কি করতে হবে, ব্র্যাকেটে রাখতে হবে। মান মাইনাস থাকলে ব্র্যাকেটে রাখতে হবে। সি এর মান, বি এর মান, সি এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 1। তাহলে আমরা বসাই দিছি, এবার আমরা করি, তাহলে মাইনাসে আর মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, +4, প্লাস মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যায় 4 16, আর -4 অক্ষে 4, 2 অক্ষে 2, তাহলে +4 প্লাস মাইনাস
পরের থেকে ষোলোর থেকে চার গেলে থাকবে বারো বাই দুই। এবার দেখো আমরা বারোকে তিন চাইরে বারো লিখতে পারি, তিন চাইরে বারো লিখে আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি বারো ফোর, চার গুণ তিন বাই দুই। এই চার যদি রুটের বাইরে আসে তাহলে দুই হয়ে যায়, থাকে রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু। চার যদি এই চার যদি চার যদি রুটের চারকে রুট করলে দুই হয়ে যায়, তিনকে রুট করা যায় না। বা এক্স ইজ ইকুয়াল টু, এবার যদি আমরা উপর থেকে দুই কমন নিই তাহলে থাকে দুই প্লাস মাইনাস রুট থ্রি বাই টু, এই দুই আর এই দুই কেটে দিই তাহলে টু প্লাস মাইনাস রুট থ্রি। তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু টু প্লাসটা প্রথমে প্লাস রুট থ্রি, এবং এক্স টু ইজ ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি। দেখো কত সোজা হয়ে গেল তোমার, এই যে প্লাস মাইনাসটা আছে এইটা দ্বারা দুটো মান ভাগ হয়ে যাবে, একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। আমরা দেখি আমরা যেমন করে করলাম তার উত্তর সঠিক হলো কি না। আমরা করেছি তিন নম্বর, পাঁচ পয়েন্ট একের তিন নম্বর, টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, কী লিখতে পারি, নির্ণয় সমাধান এক্স ওয়ান ইজ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি, এক্স টু ইজ ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি। তাহলে আমরা দুটো মান পেয়ে গেছি। তোমরা তাহলে দেখো যদি তোমরা এই সূত্রটি জানো তাহলে তোমরা এর যে কোনো অঙ্ক করতে পারবা। সূত্রটি কি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু। সূত্রটা কিন্তু আমি তোমাদের প্রমাণ করে দিছি প্রথম ক্লাসে, প্রথম ক্লাসে আমরা এই সূত্রটা ডাইরেক্ট দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি আর ধ্রুবক পথ সি এগুলো সব আমরা বলেছি, আমরা সূত্রটা প্রমাণ করেছি, সেই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করেছি। তাহলে তোমরা সবাই বুঝলে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।